ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো এবং বাড়িতে থেকে ভালোভাবে লেখাপড়া করছো এবং চ্যানেলের পাঠগুলো ভালোভাবেই তোমরা উপভোগ করছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের যে বাড়ির কাজ দেওয়া হয়েছে বাড়ির কাজ নয় নিয়ে। তো দেখো, বাড়ির কাজ নয় আছে অধ্যায় ছয় বায়ু থেকে। অধ্যায় ছয় অধ্যায় আছে কি আলোচনা বিষয় আছে বায়ু এই অধ্যায় থেকে। তো তোমরা জানো বায়ু আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বেঁচে থাকার জন্য বায়ু ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। তো এটা একই করতে হবে আমাদের কাজ হচ্ছে কাজটিকে আমি কিভাবে বায়ু দূষণ রোধ করতে পারি। তো অবশ্যই আমাদের সকলের উচিত বায়ু দূষণ রোধ করা, কারণ বায়ু ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না, তাই না? তো বায়ু দূষণ কিভাবে আমরা রোধ করতে পারি এ বিষয়ে একটি তালিকা তৈরি করবে, ঠিক আছে? আমরা একটা তালিকা তৈরি করব। এখানে একটা ছোট একটা শখ দেওয়া আছে, বেশি আমরা লিখতে পারবো না, বায়ু দূষণ তো অনেক কারণে হতে পারে। তো শখে আমরা কয়েকটি দূষণ কিভাবে রোধ করতে পারি কয়েকটি বিষয় আমরা লিখে দেবো, কয়েকটি কারণ দূষণ রোধ করার, কয়েকটি কিভাবে করতে পারি, সেজন্য কি করতে পারি সেটা লিখে দেবো। তো চলো দেখি আমরা। দেখো আমি কিভাবে বায়ু দূষণ রোধ করতে পারি এখানে আছে। তো দেখো এখানে আমরা লিখতে পারি, দেখো, এক, পায়ে হেঁটে অথবা সাইকেল লে চলাচল করে, কারণ অন্য কিছু মোটর বাইক বা অন্য গাড়িতে চলাচল করলে অবশ্যই জ্বালানি খরচ হবে, তাই না? তাহলে এভাবে আমরা বায়ু দূষণ রোধ করতে, জ্বালানি খরচ হবে এবং ধোয়া হবে, তাই না? তারপর দেখো ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে সকল সব জায়গার বায়ু দুর্গন্ধ হবে, তাই না? দুর্গন্ধ হবে এবং দূষিত হবে। তারপরে দেখো গাড়ির কালো ধোঁয়া রোধ করে, গাড়ির কালো ধোঁয়া বায়ু দূষিত করে এবং বিভিন্ন রোগে আমাদের আক্রান্ত করে, তাই না? তারপর ইটের ভাটা লোকালয় থেকে দূরে স্থাপন করে, কারণ লোকালয় মানুষ থাকে, এখানে যদি এই কালো ধোঁয়া থাকে, ইটের ভাটার ধোঁয়া থাকে, তাহলে অবশ্যই আমরা আক্রান্ত হবো, তাই তো? তারপর দেখো মলমূত্র ঢেকে রেখে যেন বাতাসে দুর্গন্ধ ছড়াতে না পারে, এভাবে দুর্গন্ধ ছড়ালে আমরা বিভিন্ন রোগ আক্রান্ত হবো এবং মশা মাছি ওই মলমূত্রের উপরে পড়ে আমাদের খাবারে পড়বে, তো আমরা নিজেরাও রোগ আক্রান্ত হবো, তাই না? তো এভাবে আমরা বায়ু দূষণ রোধ করতে পারি। এরপরে আছে বিড়ি সিগারেট না খেয়ে, কলকারখানার কালো ধোঁয়া বাতাসে মিশতে না দিয়ে, তারপরে হতে পারে মল যেখানে সেখানে মল পায়খানা প্রস্রাব না করে, এরকম অনেক কারণ থাকতে পারে, আমরা বায়ু দূষণ অনেক ভাবে রোধ করতে পারি। তো এখানে এই যে শখে কয়েকটি কারণ দিতে আছে, তোমরা এটি লিখে দিলেই হয়ে যাবে, এটি লিখে সুন্দর করে লিখে দেবে, তাহলে ভালো নম্বর হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক দিবে এবং কমেন্ট করে জানাবে। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। এবং চ্যানেলটি যদি এখনো তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে। সকলকে ধন্যবাদ।